নির্বাচন আহিলেই বদরদ্দিন আজমল হয়ে পড়ে অসমৰ রাজনীতির হট টপিক। লোকসভা নির্বাচনের দিন চমু চাপি অহার লগে এতিয়া আজমলৰ তরণী নোহা হয়েছে। নিজের দলের আন দলকো আগবাই নিয়ার গুরুদায়িত্ব আজমলৰ ওপর। দুদিনের বিরতিত আজমলে দুজাক ধুমুহা তুলিলে। দেশত রাজত্ব করবলৈ মুসলমানের হাত ভরি ধুই পানি খার বিকল্প নাই বলে কই শঙ্কর সংঘর মঞ্চত উঠিলগৈ। বহুত বড় বড় মাত মাতবা না, যদি ভারতের উপরে রাজত্ব করতে চাও এই মুসলমানের হাত পাও ধুইয়া পানি খাইতে লাগবে পানি। এজাক ধুমুহা তুলি আজমল গোয়ালপাড়াত শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মঞ্চত উঠিল। এয়া শঙ্কর সংঘর মঞ্চত অন্যান্য সকলের সৈতে দ্বিতীয় আর তৃতীয় শরাইঘাট যুদ্ধর সমল। বিজেপি সহ্য করবা নাই আজমলক শঙ্কর সংঘর মঞ্চত দেখি। এই সন্দর্ভত উদ্বিগ্নতা প্রকাশ করে বিজেপির সাংসদ তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পবিত্র মার্ঘেরিতায় সংঘর নেতৃত্বই বিষয়টির উপর হস্তক্ষেপ করা বিচারে। যুবক যুবতীয় মিয়ার ভরি ধোয়া পানি খাব লাগবে বলে কোয়া ব্যক্তিজনক মহান শ্রীমন্ত শঙ্করদেব সংঘর দরে মঞ্চত আদরণি সমিতিয়ে কিয় ঠাই দিলে সেইটো কথা এটা মানে আমি আশ্চর্যচকিত হওয়ার লগতে আমি বড় দুঃখ পাইছো, ব্যথিত হয়েছো। আমি আহ্বান জানাইছো এই বিষয়ে যাতে সন্মানীয় পদাধিকার প্রমুখে আমার সমগ্র অসম তথা ভারতব্যাপ্ত বা সমস্ত রায় সমস্তই কথাটো গুরুত্ব দিব। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ মতে অসমীয়াক অপমান করাটো এতিয়া স্বভাব হয়ে পড়েছে আজমলর, আর মুখ্যমন্ত্রীর আশীর্বাদের বাবে তেওঁ গুরু গোসাই নমনা হয়েছে। অসমীয়া জাতিক আজমল ডাঙরিয়ায় অপমান করাটো তেওঁ স্বভাব সিদ্ধ এটা বিষয়ত পরিণত হয়েছে, আর ইমান দুঃসাহস কৰিব পাৰিছে কেলে তেওঁ মূৰৰ ওপৰত অসমৰ মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাতখন আছে। আর যেতিয়ালৈকে অসমৰ মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাত আজমল ডাঙরিয়ার মূৰৰ ওপৰত থাকিব তেতিয়ালৈকে আজমল ডাঙরিয়ার পৰা এনে ধৰণৰ বিভিচাৰী কথা বতৰা, এই ধরনের অশালীন রুচিবোধবিহীন শিষ্টাচারবিহীন কথা বতরা আপনাদের শুনে থাকবে। বিজেপির বিধায়ক তথা দলের মুখপাত্র ভুবন পেগুয়ে আজমলৰ মানসিকতাক আইসিস হামাসৰ মানসিকতার তুলনা করলে। এটো হল আইসিসৰ মনোভাব, এটো হল আপনার হামাসৰ জেহাদী মনোভাব। কিয় অসমৰ খিলঞ্জীয়া যেখানে মুসলমান আছে অসমৰ জনজীবনের লক্ষায় আমি জিয়াই থাকা নাই নাকি? একেলগে আমি তো একেলগে জিয়াই আছো, শঙ্কর আজান আমি একেলগে জিয়াই আছো, এই সমাজটো একেলগে ইমান দিনে আগবাড়ি আছিলে। কিন্তু এই বাংলাদেশী মূলর মিয়াসকলের যে রাজনৈতিক আগ্রাসন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে একটা একবারে আইসিসর পর্যায়ের পা হামাসর পর্যায়ের পা এনে পরিকল্পনাবুরেই অসমৰ মই ভাবো যে অসমীয়া জনগণের এই গোটেই সংস্কৃতিক ধ্বংস করার এই পরিকল্পনা। অসম জাতীয় পরিষদের উপসভাপতি দুলু আহমেদে গুরুতর অভিযোগ উত্থাপন করে কলে শ্রীমন্ত শঙ্কর সংঘ আর আজমল সম্পূর্ণ বিপরীত মেরুত অবস্থান করে, কিন্তু এতিয়া সেই সংঘয় আজমলক সাম্প্রদায়িক মন্তব্য দিবলৈ উদগনি জানাইছে বলে অনুভব হয়েছে। শঙ্করদেব সংঘর মিটিংত কোনে মাতিলে? প্রথম জগরিয়া করব লাগবে তেখেতসকল যে এগারী ইমান সাম্প্রদায়িক মন্তব্য দিয়া বদরুদ্দিন আজমলক শঙ্করদেব সংঘর মিটিংত মাতিব নাপায় নহয়। অগ্রুপর সভাপতি তথা মন্ত্রী অতুল বৰাও অসন্তুষ্ট সাম্প্রদায়িক মন্তব্যের ধুমুহার সৃষ্টি করা আজমলক শঙ্কর সংঘর মঞ্চত দেখি। ধর্মীয় উন্মাদনার কথা কই যেহেতু ভোট কেটামান পায়, গতি এইবার তো অল্প অস্তিত্বর সংকট হওয়ার দরে হয়েছে, আর সেই কারণে আরও অল্প উন্মাদনার সৃষ্টি করবর কারণে নতুন নতুন কেতবর ডায়লগ থ্রো করেছে। এক কথা ধুমুহা তুলিলে আজমলে, দূরেরপরা রয়ে সাগে এই পরিস্থিতি ভালকয়ে উপভোগ করেছে। ঠিক যেনে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া আজমলে বিচারিছিল সেই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অসমত। নির্বাচনের প্রাক মুহূর্ত ঠিক এনে এজাক ধুমুহাই বিচারিছিল এআইইউডিএফ প্রধানজনে। ব্যুরো রিপোর্ট, UI 365।